আজকে ভিডিওটা শুরু করার প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো করে নাও। আর হতে পারে যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখছো বা আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখছো, যারা যারা ইউটিউবে দেখছো তো সমস্যাই নেই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। আর যারা যারা ইউটিউব বা ফেসবুক পেজে দেখছো বা ফেসবুক আমার পার্সোনাল অ্যাকাউন্টে দেখছো, তো তাদেরকে বলবো আমার ভিডিওর ওপরেই আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, তো লিঙ্কে প্রেস করো আর চলে যাও আমার ইউটিউব চ্যানেলে, গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে ফেসবুক পেজে বা ফেসবুক অ্যাকাউন্টে কিছু কিছু ভিডিও দেওয়া হয় না। আমার বেশিরভাগ ভিডিও মানে পাই টু পাই ওই ফেসবুক ইউটিউব অ্যাকাউন্টেই দেওয়া থাকে, ইউটিউবেই দেওয়া থাকে। আর ফেসবুক পেজে তো মানে এখন করে দিয়েছে কি মানে বেশি বড় ভিডিও হলে ফেসবুক পেজে আপলোড নেয় না, তারপরে আবার ভিডিও এডিট করে আবার ছাড়বো, ভিডিও হ্যাপা হয়ে যাইছে, ওগুলো ছাড়া হয় না, খুব সময়ের ব্যাপার আর কি। ওই জন্য যেগুলো আর কি ফেসবুক পেজে লোড নেয় সেইগুলোই একমাত্র ছাড়ি, তো বেশি ভিডিও আমার ফেসবুক পেজে ছাড়া হয় না। আর ফেসবুক অ্যাকাউন্টেও মাঝে মাঝে অনেক কটা ভিডিও মিস চলে যায়, তো ওই জন্য বলছি আমার ভিডিওটা যদি ইউটিউব অ্যাকাউন্টে দেখো তাহলে তোমাদের সুবিধা হবে, পুরোটা দেখতে পারবে। তো লিঙ্কে ক্লিক করো আর চলে যাও আমার ইউটিউব চ্যানেলে, পূজাস গ্যালারিতে। তো কটা বাজে রে, ওই কটা বাজে, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস গ্যালারিতে। প্রতিদিনের মতন আজকে নিয়ে চলে এসেছি, তো আজকে ঘুমের ঘোর আমার কাটছে না, জোর করে তুলে আনা হয়েছে আমাকে। আমার হাতে এখন কলগেট চলে এসছে, এখন হাত দিয়ে ব্রাশ করতে হবে, কারণ এখানে তো ব্রাশ তো আনা হয়নি। আর একটা দিন এইভাবে একটু ব্রাশ করি, বাট ভালো লাগে অতটাও, একটা দিন চুটিয়ে ঘুমাচ্ছিলাম বেশ 8টা বেজে গেছে, ঘুম ঘুরতে মা মা মানে পিউদে ঘরে ঘুমাচ্ছিলাম আর কি, তো মা গিয়ে ঠেলে ঠেলে তুললো, ওট 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 ভিডিও করবি না, ওট ওইদিকে সবার খাওয়া হয়ে গেল, তুই এখানে ঘুমাচ্ছিস পরে পরে, ওট ও। আমরা তিনজনকে ডাক দিল, তারপর আমরা তিনজন উঠলাম, এখন ব্রাশ করে নি। আর এই যে দেখতে পাচ্ছ আমার দিদাদের পাম্প কল বাড়তে, তো এই পাম্প কল থেকে একটা ধোবো। কলগেট দিয়ে অনেক দিন হয়েছে ব্রাশ করা হয় না, কলগেট দিয়ে ব্রাশ করে নেওয়ার পর কথা বলতে সাজিয়ে দিয়েছে, দেখো মনে হচ্ছে একটা ভোজন রসিক মানুষও মানে এতটা খাবে না। আমার পাপটাকে কি করছে, মিষ্টি সন্দেশ বাবা, এই দেখ সেই তো জানো ওদের পাতেই ঠিক চলে যাবে, আবার আমার পাতটাকে ভরাক করছে, পিউয়ের উপরে অ্যাটাক হোক এবারে। পাস পাস হচ্ছে, এর পাতে ওর পাতে ওর পাতে এর পাতে
কত খাই আমরা বনে বনেরা মুখ টুক ঘুরে করে ফ্রেশ খেতে বসে গেছি তা পাত দেখে আমার মাথা হাত একই লুচি আর আমার আমার খাওয়া তো মানে খুব খাই আমি খেয়ে খেয়ে তো ফিগারটাকে এত সুন্দর জিরো ফিগার বানিয়েছি তো এখন খাবো যতটাই হোক খাবো একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা তো আর খেয়ে নি খেয়ে রাখবে কথা বলছি আমার রসগোল্লাগুলো কি আমি একেই মিষ্টি মানে এতটা ভালোবাসি এতগুলো মিষ্টি আমার পাতে তুললাম আরেকটা খা এর জ্বালা একটাতেই এমন হয়ে যাবে পেয়ে যাচ্ছে ওইদিকে বিরিয়ানি ডেকোরেশন চলছে বিরিয়ানি প্রায় তৈরি সব কিছু লেয়ারগুলো সাজাচ্ছে আমি তো আমরা কেউ হেল্প করছি না আমরা এখন রিলস বানাচ্ছি একসাথে বসে আড্ডা করছি না আড্ডা মারছি না এই এই সব করতেই ব্যস্ত আবার এখন রিলস বানাবো ভিডিও বন্ধ করে সব এইও দাঁড়িয়ে আছে রিলস বানাবে বলে আর এখন সব লাল পড়েছি আবার আমি লাল না পিঙ্কি দিয়ে হলুদই পড়েছে আমার পিয়াদি লাল বলা যাচ্ছে না আর পিঠির পাতে হলো চিকেন বিরিয়ানি পিটি মাটন খাই না ওই জন্য পিটির জন্য মানে বিরিয়ানি একই আছে শুধু মাটনটা উঠে গিয়ে চিকেনটা রয়েছে এক্সচেঞ্জ করে নে কাল এক্সচেঞ্জ করে নে এখন আর লোক সামলানো যাচ্ছে না ভিডিও করা যাচ্ছে না আগে খেয়ে নি একই তো বিরিয়ানি তার মধ্যে মাটন এমনি হয়েছে গরম পড়ছে বলে ওরকম বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল আর বিরিয়ানি কি পেট পুরো লোড আর দাদা কালকে রাত্রে বাড়িতে গিয়েছিল তো আজকে আসলো এখন আমাদের খাওয়ার টাইমে এসছে তা টমিকে ও নিয়ে চলে এসছে অটোতে করে এখানে সে তো শান্ত আছে সেটাই হলো কথা আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর বাবা মেশো আমার মা আর কয়েকজন আছে মানে এরা বিরিয়ানিটা পছন্দ করে না একদম তো ওদের জন্য আলাদা মাংস রান্না করা হয়েছে যারা মুরগির মাংস খায় তাদের জন্য মুরগির মাংস যারা খাসির মাংস খায় তাদের জন্য খাসির মাংস তো এইভাবে রান্না করা হয়েছে একটা লোড বেশি কথাও বলতে পারছি না
টমি কলে বসে আছে, কলটা ঠান্ডা, কলেতেই বসে আছে, বেশ জল জল হাওয়া দিচ্ছে, গরমে ঢুকাচ্ছে পুরো গরমে। এখন সেজো মাসিতে ঘরে শুয়ে আছি, ঘুম পেয়েছে খুব, যতবারই ঘুমাচ্ছি তত মশলা কম হয়ে গেছিল, বলো ঠিকই ছিল, হালকা যতবারই প্রায় হাফ ঘুম চলেছিল, হারামিটা ঘুমাতেই দিচ্ছে না, লাঠি মেরে টেরে উপদ্রব করতে আবার চলে এসছে, এতক্ষণ ধরে লাঠি মারছিল, জন্মের লাঠি মারা ঘুমাতে দিচ্ছিল না, বলছে একটু পরেই তো চলে যাবি বাড়ি, ফিজিওথেরাপি আছে বাড়িতে যেতেই হবে। প্রীতি আর পিউ মিলে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, সেজো মাসি এখানে চলে এসেছিলেন তো খাটে জায়গা পাইনি, লাস্টে নিচেই শুয়ে পড়েছে, কারণ সব বুকিং কোথায় শোবে। এবারে তুই ঘুমাচ্ছিস, এবারে দিই সালা, কিদি কাউকে ঘুমাতে দিনি, এখন পিঙ্কিদি ঘুমাচ্ছে, পিঙ্কিদির এখন চেয়ারের 12টা বাজাচ্ছে, পায়েল আর পিউ মিলে ঘুম থেকে উঠলে যে কী হবে তাকে জানি, ওদের কপালে দুঃখ আছে, বাট দেখতে খুব ভালো লাগছে, সুন্দর মুখটাকে পুতনা সাজাতে ব্যস্ত পিউ আর পায়েল, ওরা ঘুমাই, ওদেরকে ঘুমাতে দিইনি, না ঘুমাতে দিয়ে পিঙ্কিদি নিজে ঘুমিয়ে পড়েছে, আর পিঙ্কিদির এখন প্রতিশোধ নিচ্ছে পিঙ্কিদের ওপরে, পড়লাম এত খোঁচাখুচি, এত এই ঘুমাতে দেবে না, লাস্টে আমি কিন্তু মানে যারা ছিল সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই বলতে পায়েল পিওয়ার পিটি জায়গা ছিল, বাদ দেখি আমি তিনজন ঘুমিয়ে পড়েছি, তো এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই পুরো রেডি হয়ে গেছি, রেডি গিয়ে আমি জাস্ট জামাটা গলিয়েছি, গরমের মধ্যে আর ফিজিওথেরাপি যাবো, এখন টাইম টু টাইম যেতেই হবে, কিছু করার নেই, এখান থেকে একেবারে ডাইরেক্ট ঢুকে যাবো, ওখান থেকে বাড়ি চলে যাবো একেবারে, তো এখন বেরাই সবাই, কাল সকালে দেখি যদি পিঙ্কি দিয়ে ওরা থাকে আসবো, আমি টাটা, তুই পরে বাড়ি আমি গেলাম, আর তুই আসো, আমার বেরালাম ওরা পরে এসো, ওরা পরে আসবো, ঠিক আছে এই রেডি হয়ে এখন ওখানে ঢুকে যাব, গরমের মধ্যে কাজ বাজ করলে গরম লাগে, আসলাম রান্নাম টাটা, এখন রাস্তার ওই পারে যেতে হবে, এই গিয়ে অটো ধরতে হবে, তারপরে বাড়ি যাবো, তো ভিডিওটা এখানে রাখতে পারি, বাই বাই, যদি আমার অপেক্ষা করো।